আপনাদের যদি খাবার খেয়ে ভালো লাগে আপনারা পাঁচজনকে বলবেন, পাঁচজনের মুখে মুখে আমার প্রচার হবে, সেইভাবেই হয়তো আমি একটা বড় জায়গায় পৌঁছে যাব। নিশ্চয়ই পারবেন দিদি, আপনার রান্না খুবই ভালো, খুব ভালো লেগেছে আমাদের। আমার সবাই আছে, আমার এক ছেলে ডাক্তার, আর এক ছেলে ডাক্তার, আর এক ছেলে ইঞ্জিনিয়ার, আর মেয়েও আছে, সে খুব মেধাবী ছাত্রী, অবশ্য তার বিয়ে হয়ে গেছে। আমার জামাই, সেও খুব ভালো পড়াশোনায়, তো তাতে কী হলো, তাতে ওর কী হলো? ওকে তারা কিছু করতে হবে, মানে স্বাধীনভাবে, ওর বাড়িতে ওর স্বামী চাকরি করে, ওর ছেলেরা চাকরি করে, তাতে ওর কী হলো? ও সেই জন্যই স্বাধীনভাবে এই হোটেল ব্যবসাটা করেছে। কত আনন্দ বলুন তো, এই একটা ইনস্ট্যান্ট রিয়াকশান পাওয়া যাচ্ছে, যে এতগুলো লোক আপনারা এলেন, কী সুন্দর করে রান্না করে আপনাদের খাওয়ালো, আপনাদের তৃপ্তি লাগছে, কত আনন্দ করে খাচ্ছেন বলুন, এর মধ্যে একটা মজা আছে না? আপনি আমাদের চোখ খুলে দিলেন দিদি, আমরা তো ভাবি আমাদের তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে, আর জীবনে কিছুই করতে পারবো না, চিরকাল স্বামী সংসার নিয়েই কেটে গেল। তারপর স্বামীর যত্ন করেছি, শ্বশুর বাড়ির লোকেদের যত্ন আত্তি করেছি, তারপর ছেলে মেয়ে মানুষ করেছি, ব্যাস এভাবেই তো আমাদের জীবন শেষ হতে যাচ্ছে। আমার সেই একই অবস্থা, ছেলে মেয়েই মানুষ করছিলাম, ঘর সংসারই করছিলাম, কিন্তু একদিন পরিস্থিতি পাল্টালো, দরকার পড়ল নিজের পরিচয় তৈরি করার। এবার করবো কি, বিয়ে পর্যন্ত পড়েছি, কম বয়সে বিয়ে হয়ে গেছে, তারপরে কোনো লেখাপড়ার চর্চা নেই, আর এখন দেখুন বিএ এমএ এমবিএ এরা তো হরেদরে বসে আছে না, তো আমি কি করবো করবো ভেবে আমি দেখলাম যে আমার তো রান্নায় খুব নাম, সবাই আমার রান্না খেয়ে খুব প্রশংসা করে, সুতরাং আমি রান্না বান্না দিয়ে কিছু একটা করি। হ্যাঁ, আমি একটা খাবারের দোকান করি, মানুষকে খাইয়ে আমিও তৃপ্তি পাবো, তারাও তৃপ্তি পাবেন। ও হয়তো লেখাপড়া বিশেষ কিছু করতে পারেনি, কিন্তু এই হোটেল খুলে সে একদিন দেখবেন চারিদিকে সাড়া ফেলে দিয়েছে। সত্যি আপনার রান্না অনবদ্য, অন্য কিছু রান্না আপনি জানেন কিনা আমি জানি না, তবে বাংলা রান্না অসামান্য। আরে না না, আমি যে সব রান্নাই খুব ভালো পারি তেমনটা নয়, তবে হ্যাঁ বাংলা রান্নায় আমার দখল আছে। আমি বাংলা রান্না বা পুরাতনী রান্না, যেসব রান্না হারিয়ে যাচ্ছে সেগুলো আমি খুব ভালোই করতে পারি, সেই জন্য আমি ভাবলাম যে আমাদের বাংলার রান্না বা যেসব লুপ্তপ্রায় রান্না আমাদের বাংলার, সেগুলো যদি আমি মানুষের কাছে পৌঁছে দিতে পারি তাহলে খারাপ কি, তাই না? আমার সেটা নিয়ে একটা বড় কিছু করার ইচ্ছে আছে। দেখুন আপনারা আজকে খাচ্ছেন, আপনাদের যদি খাবার খেয়ে ভালো লাগে আপনারা পাঁচজনকে বলবেন, পাঁচজনের মুখে মুখে আমার প্রচার হবে, সেইভাবেই হয়তো আমি একটা বড় জায়গায় পৌঁছে যাব। নিশ্চয়ই পারবেন দিদি, আপনার রান্না খুবই ভালো, খুব ভালো লেগেছে আমাদের, আমি তো এদিকে আসলে আর কোথাও খাবো না, এখানেই খাবো। আমিও ঠিক তাই, নেক্সট যদি কোনোদিন আমার এখানে কাজ পড়ে আমি আপনার দোকানে আসব, এখানে আমি খেয়ে যাব। এটাই পাওনা, এর থেকে বড় পাওনা কি হতে পারে? আপনারা যদি খুশি হন তার থেকে বড় পাওয়া তো আমার কাছে কিছু নেই। দেখুন আপনাদের যে দুপুরবেলা তৃপ্তি করে খাওয়াতে পারলাম সেটাই আমার কাছে পরম প্রাপ্তি, কাকু কখন খাবে? আমি খাবো কি বলছিস তুই, অতিথিদের এখনো খাওয়া হলো না, তুই আমার খাওয়া নিয়ে এত ব্যস্ত হয়ে যাচ্ছিস কেন বলতো মা? কি বলছো বলো তো, তোমার বয়সটা কত হলো শুনি? 90। জল থই থই ভালোবাসা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।